পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল সেতু নির্মাণ করে তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জনগণ পাশে ছিল বলে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে আর আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের শক্তিতে বিশ্বাসী। দুপুরে পদ্মা সেতু জাজিরা প্রান্তে সেতুর উদ্বোধনী জনসভায় এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় পদ্মা সেতুর শতভাগ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি জানান এর জন্য যে কোনো ধরনের সহযোগিতা করবে সরকার। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় মারুফ রেজা রিপোর্ট। এ যেন বিজয় মহোৎসব, নানা রঙের ব্যানার ফেস্টুন, লাখো মানুষ আর স্লোগানে স্লোগানে মুখর পদ্মা পাড়ের ফেরিঘাট, বাংলা বাজারের এপার থেকে ওপার। যার দৃঢ় সংকল্প আর সাহসিকতায় শত সংখ্যা কাটিয়ে খানিক আগে যাত্রা শুরু করলো স্বপ্নের পদ্মা সেতু, তাকে বরণ করে নিতেই এ মহা আয়োজন। মঞ্চে উপস্থিত সবার বক্তব্য শেষে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিজয়ী বাঙালি জাতি কারো কাছে মাথা নত করে না, পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে সেটি প্রমাণ করলো আরো একবার। আমাদেরকে এই পদ্মা সেতু করতে যে অনেক অসম্মান করার চেষ্টা করা হয়েছে, অনেক অপমান করার চেষ্টা করা হয়েছে, মানসিক যন্ত্রণা তারা দিয়েছে, কিন্তু আমরা পিছে হটি নাই। আমাদের একটাই লক্ষ্য ছিল, এই সেতু নির্মাণ করব, আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন আমরা করব, আমরা তা করতে পেরেছি। সরকার প্রধান বলেন, যে কোনো প্রতিকূলতায় দেশের উন্নয়ন ধরে রাখার কারণে বারবার আওয়ামী লীগকে ভোট দেয় দেশের মানুষ। জানান, জনগণের শক্তি নিয়েই আগামীতে এগিয়ে যাবে তার দল। আপনাদের পাশে আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত, এই ওয়াদা আমি দিয়ে গেলাম। পদ্মা সেতু কতটা ভূমিকা রাখবে দেশের উন্নয়নে সেটি বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এই সেতুকে পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার। মানুষের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, সারা বাংলাদেশে আমরা অর্থনৈতিক অঞ্চল করছি। আজকে পদ্মা সেতু হয়েছে, এখানেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে, কর্মসংস্থান হবে, শিল্প কলকারখানা হবে, আমাদের ফসল উৎপাদন হবে, সেই ফসল আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, দেশে বিদেশে রপ্তানি করতে পারবো। মানুষের উন্নয়ন আর বঙ্গবন্ধু স্বপ্নের দেশ গড়তে যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার দীর্ঘ সাহসিকতায় শত সংখ্যা আর হাজারো চ্যালেঞ্জকে জয় করে আজকের স্বপ্নের পদ্মা সেতু, তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আগামীর পথেও মাথা নত না করার শপথ নিলেন এই জনসভায় উপস্থিত লাখো জনতা। সংকল্প করলেন যে সাহস নিয়ে তৈরি হলো আজকের ইতিহাস, সেই সাহস আর শক্তি নিয়েই আগামীর পথে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আরটিভি শিবচর মাদারীপুর।